গ্রাহকদের অর্থ হাতিয়ে নিতে রিং আইডি নতুন ফাঁদ। ইন্টারনেট ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্য ও সেবা কেনাবেচার অন্যতম মাধ্যম হলো ই কমার্স। দিন দিন এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু এই জনপ্রিয়তার সুযোগে এক শ্রেণীর অসাধু চক্র নানা অফার দিয়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিয়ে যাচ্ছে মোটা অঙ্কের টাকা। এমনই একটি মাধ্যম হলো রিং আইডি। ই অরেঞ্জ ও ইভ্যালির মতো রিং আইডিতেও বিনিয়োগ করে অনেক গ্রাহক এখন ভোগান্তির শিকার হচ্ছেন। ইভ্যালি রাসেলের পরিচয়ে আইডি খোলার নাম করে এবং আয়ের নানা প্রলোভন দেখিয়ে রিং আইডি গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। বেশি মুনাফার আশায় এখানে বিনিয়োগ করছেন গ্রাহকরা, কিন্তু বিনিয়োগ করেই ভোগান্তির শিকার হতে হচ্ছে গ্রাহকদের। কয়েকজন গ্রাহক জানান, গোল্ড মেম্বারশিপ কেনার জন্য এক মাস আগে 22,000 টাকা করে পেমেন্ট করেন তারা। অ্যাকাউন্ট থেকে টাকাও কেটে নেওয়া হয়, কিন্তু তাদের আইডি এখনও অ্যাক্টিভ হয়নি। এই বিষয়ে তাদের সাথে জায়গায় যোগাযোগ করেও কোনো কাজ হয়নি। এভাবে মেম্বারশিপের নামে শত শত গ্রাহকের টাকা হাতিয়ে নিচ্ছে রিং আইডি। শুধু জবস মেম্বারশিপ দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিচ্ছে না প্রতিষ্ঠানটি, মেম্বারশিপ দিয়েও নানা ভোগান্তিতে ফেলা হচ্ছে। এমন একটি সিস্টেম হলো ক্যাশ আউট। নিজের জমানো টাকা উঠাতে পারছেন না গ্রাহকরা, বিভিন্নভাবে এজেন্টের কাছে হয়রানি শিকার হচ্ছেন তারা। প্রতিষ্ঠানটির কয়েকটি প্যাকেজ অফার রয়েছে, সিলভার মেম্বারশিপ ও গোল্ড মেম্বারশিপ। সিলভার মেম্বারশিপের মূল্য 12,000 টাকা এবং গোল্ড মেম্বারশিপের মূল্য 22,000 টাকা। পাশাপাশি আরও দুটি প্রবাসী প্যাকেজ রয়েছে, প্রবাসী গোল্ড 25,000 টাকা এবং প্রবাসী প্ল্যাটিনাম 50,000 টাকা। ইভ্যালি গ্রাহকরা যে প্রক্রিয়ায় ফেরত পেতে পারেন অর্থ, মেম্বারশিপ পাওয়ার পরেই গ্রাহকদের আইডিতে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া হয়। ওই বিজ্ঞাপন গ্রাহক যত দেখেন ততই ইনকাম। এভাবে রিং আইডি কমিউনিটি জবস মেম্বারশিপের সিলভার প্যাকেজ থেকে প্রতিদিন 250 টাকা এবং প্রতি মাসে 7,500 টাকা, গোল্ড মেম্বারশিপ থেকে প্রতিদিন 500 টাকা এবং প্রতি মাসে 15,000 টাকা পাওয়ার সুযোগ রয়েছে বলে দাবি করা হয়। এছাড়া প্রবাসী গোল্ড মেম্বারশিপ থেকে প্রতিদিন 500 টাকা এবং প্রতি মাসে 15,000 টাকা, প্রবাসী প্ল্যাটিনাম প্যাকেজ থেকে প্রতিদিন 1,000 টাকা এবং প্রতি মাসে 30,000 টাকা আয়ের সুযোগ আছে বলে অফার দেয় রিং আইডি। এমন লোভনীয় সব অফার দেখে সেখানে বিনিয়োগ করলেও অনেক গ্রাহক হারাচ্ছেন তাদের কষ্টার্জিত পুঁজি। রিং আইডি জবস মেম্বারশিপ থেকে বিকাশ রকেট ও নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 10 দিন পরপর কমপক্ষে 200 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকা উত্তোলন করা যাবে বলে বলা হয়। আর এজেন্টদের মাধ্যমে পেমেন্ট রিকোয়েস্ট দিয়ে 1 থেকে 24 ঘন্টার মধ্যেই তা পাওয়া যাবে বলে জানায় প্রতিষ্ঠানটি। কিন্তু সপ্তাহ প্রতি নির্দিষ্ট পরিমাণ টাকা তোলার সুযোগ দিলেও কয়েকদিন পর রিং আইডি তা কমিয়ে দেয়। একসময় তারা ক্যাশ আউট অপশনটি বাতিল করে দেয়, পরে তাদের অ্যাপ্লিকেশনের মধ্যেই অনলাইন শপে জিনিসপত্র কিনতে বাধ্য করা হয়। কিন্তু তাদের অনলাইন শপে কয়েক গুণ বেশি মূল্যে পণ্য কিনতে হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। গ্রাহকদের জন্য ইভ্যালি জরুরি নোটিশ। 24 ঘন্টার মধ্যে এজেন্ট পেমেন্ট দেওয়ার নিয়ম থাকলেও মাসের পর মাস ঘুরেও টাকা পাচ্ছেন না বলে অভিযোগ করেন অনেক গ্রাহক। এভাবেই গ্রাহকদের কাছ থেকে নানা প্রলোভন দেখে রিং আইডি হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। ফেসবুক ইনস্টাগ্রামের মতো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম রিং আইডি, যা কানাডার মন্ট্রিয়াল সিটিতে অবস্থিত রিং ইনকর্পোরেশন থেকে পরিচালিত। এর আইডি ব্যবহারকারীরা বিশ্বব্যাপী যোগাযোগ রক্ষা করতে পারেন। এই প্ল্যাটফর্মে বিনামূল্যে কল, মেসেজ, স্টিকার, গোপন চ্যাট করার সুযোগ রয়েছে। 2015 সালের জুলাই মাসে প্রাথমিক সংস্করণ সম্পন্ন করে প্রতিষ্ঠানটি। এটির প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত আইরিন ইসলাম ও শরীফ ইসলাম। এটি বাংলাদেশে কোম্পানি বলে দাবি করা হলো, প্রতিষ্ঠাতা দেশের বাইরে থাকেন বলে জানা গেছে। দেশের বাইরে থাকায় রিং আইডিতে বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়া নিয়েও জটিলতা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া এক নির্দেশনায় বলা হয়েছে, আগে মূল্য না দিয়ে পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে হবে।
বলা হয়েছে ঢাকার ভিতরে সর্বোচ্চ 5 দিন আর ঢাকার বাইরে সর্বোচ্চ 10 দিনের মধ্যে পণ্য ডেলিভারি নিশ্চিত করতে হবে। কিন্তু এসব নিয়মে তোয়াক্কা করছে না অনেক ই-কমার্স প্রতিষ্ঠান। বর্তমানে দেশে ছোট বড় মিলিয়ে প্রায় 7000-এর মতো অনলাইন শপ রয়েছে। সুনির্দিষ্ট আইন ও নীতিমালা নেই, নাম সর্বস্ব নীতিমালা দিয়ে চলছে এসব প্রতিষ্ঠান, ফলে গজিয়ে উঠছে নতুন নতুন কোম্পানি, কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা। অনিয়ন্ত্রিত এসব ই কমার্সের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভোক্তারা, কারণ তাদের গ্রেফতার বা জেলহাজতে পাঠানো হলেও গ্রাহকের টাকা ফেরত পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।